আমাদের এই পৃথিবীতে লক্ষ লক্ষ প্রজাতির জীবের বসবাস। এর মধ্যে কেউ বাস করে জলে, আবার কেউ বা বাস করে স্থলে। এই সকল প্রাণীদের সবারই কিছু না কিছু অবাক করা বৈচিত্র্য রয়েছে। রকমারি ইনফোবিডির আজকের আয়োজনে আমরা একটি সামুদ্রিক প্রাণী হাঙ্গর সম্পর্কে কিছু অদ্ভুত তত্ত্ব জানার চেষ্টা করি। হাঙ্গর বা শার্ক হল সমুদ্রে বসবাসকারী একটি বিশাল আকৃতির প্রাণী। সমুদ্রে প্রায় 500টিরও বেশি বিভিন্ন প্রজাতির হাঙ্গর রয়েছে। এই শিকারী প্রাণীটি 450 মিলিয়ন বছরেরও বেশি সময় ধরে সমুদ্রে ঘুরে বেড়াচ্ছে। হাঙ্গর নিয়ে আমাদের আগ্রহের শেষ নেই। এমনিতেই হাঙ্গর খুব আকর্ষণীয় এবং অদ্ভুত প্রাণী। বিভিন্ন ধরনের সামুদ্রিক জাহাজডুবিতে এবং মানুষের উপর আক্রমণের সঙ্গে হাঙ্গর জড়িত বলে অনেকেই মনে করেন। হাঙ্গর নিয়ে হলিউডে বেশ অনেকগুলো মুভি রয়েছে। এসব মুভিগুলোর কারণে হাঙ্গরের বিচিত্র অভ্যাসের প্রতি আমাদের আকর্ষণ বেড়েছে প্রতিনিয়ত। এই প্রাণীটির সাধারণ তথ্যগুলো আমরা সবাই কম বেশি জানি। আজকে আমরা এদের সম্পর্কিত সাধারণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব না, বরং আমরা হাঙ্গরকে একটু ভিন্ন আঙ্গিকে দেখার চেষ্টা করব। হাঙ্গরের কিছু প্রজাতি রয়েছে যারা বিশাল মুখের অধিকারী। এই প্রজাতিটি হাঙ্গরের একটি বিরলতম প্রজাতি। বিজ্ঞানীরা এখন পর্যন্ত এই প্রজাতির মাত্র 100টির মতো নমুনা খুঁজে পেয়েছেন। এই প্রজাতির হাঙ্গরের সবথেকে বড় আকর্ষণ হচ্ছে এদের বিশাল মুখ। এরা মুখ হা করে সমুদ্রের গভীরে সাঁতার কেটে বেড়ায়, ফলে বিভিন্ন প্রজাতির ছোট বড় মাছ জলের তোড়ে এদের মুখে ঢুকে যায়। এই প্রজাতির নাম হচ্ছে মেগা চশমা প্যালাজিওস, যার অর্থ দাঁড়ায় সমুদ্রের গভীরে দৈত্যাকৃতির মুখ। এদের মুখে প্রায় 50টির মতো সারি রয়েছে এবং প্রতিটি সারিতে ছোট ছোট তীক্ষ্ণ ধারালো দাঁত রয়েছে। 1997 সালে এদের প্রথম আবিষ্কার করা হয়। এটি লম্বায় প্রায় 16 থেকে 18 ফুট পর্যন্ত হয়ে থাকে। পুরুষ হাঙ্গরের চেয়ে মহিলা হাঙ্গরের চামড়া বেশি শক্ত এবং পুরু হয়। এর একটি সম্ভাব্য কারণ হতে পারে প্রজনন মৌসুমে স্ত্রী হাঙ্গর সঙ্গমে রাজি না হলে পুরুষরা তাদের কামড়ে দেয়। কামড় থেকে রক্ষার জন্যই মহিলা হাঙ্গরের চামড়া পুরুষদের চেয়ে অনেক পুরু হয়। এ কারণেই প্রজনন মৌসুমে মেটিং হয়ে গেলে স্ত্রীরা উপকূলের দিকে চলে আসে, যাতে পুরুষ হাঙ্গর তাদের কামড়াতে না পারে। শিকার করার একটি প্রধান বৈশিষ্ট্য হল গতি। শিকার হাঙ্গরের খাবার হওয়ার জন্য চুপচাপ বসে থাকে না, তাই তাদেরকে ধাওয়া করে শিকার করতে হয়। হাঙ্গরের বেশিরভাগ প্রজাতি দ্রুতগতি সম্পূর্ণ, কিন্তু গ্রিনল্যান্ড প্রজাতির হাঙ্গর অনেক ধীরগতি সম্পূর্ণ হয়ে থাকে। তাই বলে যে এরা শিকার করে না তা কিন্তু নয়। এদের শিকারগুলো বেশ বড় আকৃতির। এরা শিল শিকার করে থাকে। শিলগুলো মেরু ভাল্লুকের হাত থেকে বাঁচার জন্য পানিতে আশ্রয় নেয়, আর তখনই এরা এই ধীরগতি সম্পূর্ণ শিকারীর খাদ্যে পরিণত হয়। আমরা আমাদের দাঁতকে ক্যাভিটি প্রুফ রাখতে কত কিছুই না করি, এখন পর্যন্ত এমন কোনো হাঙ্গর পাওয়া যায়নি যাদের দাঁতে কোনো গর্ত বা ক্যাভিটি রয়েছে। এদের সবথেকে বড় প্রজাতি মেগালোডন, যারা মিলিয়ন মিলিয়ন বছর আগে বিলুপ্ত হয়ে গেছে, তাদের যে দাঁতগুলো জীবাশ্ম হিসেবে পাওয়া গেছে তাতেও কোনো গর্ত পাওয়া যায়নি। হাঙ্গরের কিছু প্রজাতি পুরুষদের সাথে সঙ্গম ছাড়াই সন্তান উৎপাদনের ঘটনা ঘটিয়েছে। 2001 সালে নেব্রাস্কার হেরেনি ডুর্নি চিড়িয়াখানায় একটি মহিলা হামারহেড প্রজাতির হাঙ্গর পুরুষ সঙ্গীর উপস্থিতি ছাড়াই সন্তান জন্ম দিয়েছিল। প্রজনন বিদ্যার ভাষায় এই বিষয়টিকে বলা হয় পার্থজেনেসিস। হাঙ্গরের কিছু প্রজাতি রয়েছে যারা গভীর সমুদ্রে বাস করে। এদের মধ্যে একটি প্রজাতি রয়েছে যারা নিজেরা কিছুটা আলো তৈরি করতে পারে। প্রজাতিটির নাম ল্যান্টার্ন শার্ক। অতিরিক্ত মাছ ধরা, সমুদ্রের পানি দূষণের কারণে বিশ্বব্যাপী হাঙ্গরের জনসংখ্যা ক্রমশ হ্রাস পাচ্ছে। হাঙ্গর আমাদের মহাসাগরের ভারসাম্য বজায় রাখতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তাদের বেঁচে থাকা নিশ্চিত করা আমাদের উপর নির্ভর করে। আমরা প্রায় সমাপ্তির পথে। আশা করি আপনি নতুন কিছু শিখেছেন এবং এই মহিমান্বিত প্রাণীদের সম্পর্কে নতুন কিছু জানতে পেরেছেন। সাগরের গভীরে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে 5 জন যাত্রী নিয়ে বিধ্বস্ত হয়েছিল সাবমার্সিবল টাইটান। টাইটান সাবমার্সিবলটি কীভাবে ধ্বংস হয়েছিল তা জানতে এই ভিডিওটি দেখতে পারেন। এরকম আরও অ্যাডভেঞ্চার এবং শিক্ষামূলক ভিডিও পেতে রকমারি ইনফোবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।